ফিরে আসলাম বিরতির পর। পরিকাঠামোগত অভাবে ভুগছে তেলিয়ামুড়ার বৈষ্ণব দাস সনাতন দাস বৈষ্ণব বাড়ি সিনিয়র বেসিক স্কুলটি। বিদ্যালয়ের পরিকাঠামোগত চূড়ান্ত সমস্যা রয়েছে, ছাত্রছাত্রী থাকলেও বিদ্যালয়ে সঠিকভাবে ক্লাস করতে পারছে না তারা, কারণ শ্রেণীকক্ষের অভাব রয়েছে, বৈদ্যুতিক ফ্যান থেকে শুরু করে নানান রকমের অভাব অভিযোগ উঠে আসছে দিনের পর দিন। বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন সনাতন দাস বৈষ্ণব বাড়ি সিনিয়র বেসিক স্কুলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, পাকা বাড়ি রয়েছে, কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামোগত ত্রুটি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বিভিন্ন সমস্যার কারণে বর্তমানে স্কুলের পড়ুয়ারা স্কুলমুখী হচ্ছে না, অত্যধিক গরম চলছে, আর এই গরমের মধ্যে স্কুলে পাখা নেই, সিলিং ফ্যান নেই, বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলিতে কোনো লাইটের ব্যবস্থা নেই, যার ফলে তীব্র গরমের মধ্যে ছাত্রছাত্রীরা ক্লাস পর্যন্ত করতে পারছে না। শ্রেণীকক্ষগুলিতে বসা এক প্রকার দুরস্থ হয়ে পড়েছে, ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহল সর্বত্রই একই অভিযোগ, বিদ্যালয়ে বেঞ্চ না থাকার ফলে ছাত্রছাত্রীদের মেঝেতে বসতে হচ্ছে, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল নেই, যার ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে কোনো সময় মাঠের বাইরে বের হয়ে যেতে পারে, আর বড়সড় বিপদ ঘটতে পারে। একই মাঠে যেখানে স্কুলের ছাত্ররা খেলছে সেই মাঠে গৃহপালিত পশু পর্যন্ত চড়ে বেড়াচ্ছে, তার ফলে সমূহ সমস্যা রয়েছে বিদ্যালয়টিতে বর্তমানে। আর এই সমস্যা দূরীকরণের জন্য একাধিকবার জানানো হয়েছে, বিদ্যালয় পরিদর্শক জানেন পুরো বিষয়টি, তারপরও সমস্যা সমাধানের কোনো হিলদোল নেই, এমনই অভিযোগ উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। বিশেষ করে বিদ্যালয় কর্তৃপক্ষের চরম উদাসীনতা রয়েছে কোমলমতি ছাত্রছাত্রীদের পাঠ্যদানের ক্ষেত্রে, এমনই অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের অভিভাবকরা। কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে কচিকাঁথা শিশুদের শুনুন, একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাচ্ছেন, শোনাব। ক্লাস অনেকদিন দুইটাও, অনেকদিন তিনটাও, অনেকদিন আবার সর্দিও হয় না কেন? ওই না কেন, অনেক সময় স্যারও আয় না, স্যার আয়ে সেটা আমাদের স্যার আয় সেটা অনেক সময় আয়ও না, আমরা আয় সেটা থাকা। শিক্ষক কত জন স্কুলে? শিক্ষক চারজন। চারজনকে প্রতিদিন আয় না সবাই? প্রতিদিন সবাই, অনেকদিন আয়, অনেকদিন আয়ও না। আজকে সবাই আসেনি? আজকে সবাই আসে না। কয়জন আসে? আজকে দুজন আসে। আজকে কয়টা ক্লাস হয়েছে? আজকে আন্ডার সিক্স এর হয়েছে দুইটা ক্লাস। আর তোমার নাম কি? আমার নাম মিটন সরকার। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস সিক্স এ। স্কুলের নাম? সনাতন দাস বৈষ্ণব। কি সমস্যা আছে তোমাদের এই বিদ্যালয়ে? আমাদের বিদ্যালয়ে ফ্যান নাই, গরমের দিনে লাইট আছে না ক্লাসরুম গুলিতে? লাইট নাই। তোমার কিসে বসে ক্লাস করো? বেঞ্চ আছে না বসা? বেঞ্চও নাই। কোন জায়গাতে বউ তোমরা? মাটির নিচে ফ্লোরে। বিশ্ব সমস্যাগুলি নিয়ে সাব বিদ্যালয়ের স্যাররে জানাইছিলাম, কি কইছে স্যার? কি সমস্যা আছে আপনাদের? সমস্যা তো অনেক রকম সমস্যা আছে। হ্যাঁ, বিদ্যালয় বাউন্ডারি নাই, মাঠের মধ্যে গ্রামের মানুষরা গরু বছর দিয়ে রাখে, তারও উপায় নাই, মাঠ খোলা থাকে গরু বছর দিবই। যে কোনো অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়, ফলাফল রাস্তার জায়গা এরকম করে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম। স্কুলের ছাত্র? হ্যাঁ, স্কুলের ছাত্র এরকম মানে অল্পতে অ্যাক্সিডেন্টের মধ্যে থেকে বাচ্চা বাইক টাইক যায় মেইন রোড স্কুল লোকে দিয়া, তারপর স্কুলের ইলেকট্রিকের কিছু সমস্যা আছে, রুমে রুমে লাইট ফ্যান ট্যান নাই, এগুলি। গরমের ভিতরে কিভাবে ছাত্রছাত্রীরা ক্লাস করে? পাখা নাই, করে কিছু করার নাই, জানাইছিলেন নি সমস্যাগুলি নিয়ে? এটা স্যারে হেডমাস্টার স্যারে আই এস স্যারের কাছে রিকোয়েস্ট পাঠাইছে, মানে আই এস স্যার মনে এরকম কোনো স্টেপ নিতে আছে। হ্যাঁ, ওই দিন ফোন করে মনে হয় টোটাল টুম টুম কয়টা আছে কি আছে বিষয়ে ওয়্যারিংগুলো করাই বলে দেবেন। কবে দেওয়া হয়েছিল আই এস স্যার জানানো হয়েছিল বিষয়টা? বিষয়টা জানানো হয়েছে হয়ে গেছে গা মোটামুটি মাসখানেক, স্যার নিজে হয়ে গেছিল, আই এস স্যার নিজে হয়ে গেছিল, নিজে আইয়া দেখে দেখে গেছে। আর একদিকে যখন রাজ্যের একাংশ স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, তার পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামোগত অভাবেও কুড়ে কুড়ে খাচ্ছে ছাত্রছাত্রীদের, এমনই অভিযোগ ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরাও জানাচ্ছেন। তবে অনতিবিলম্বে বিদ্যালয় পরিদর্শক যাতে এই বিদ্যালয়ের সমস্যাটি দূর করে তারই আবেদন রয়েছে জোরালোভাবে ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।